সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মৌলের পর্যাবিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন পড়াবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক্স। এখানে দেখো কোশ্চেন নম্বর ওয়ান আর সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল এখানে আর মৌলটা কি আর মৌলটা হলো গ্রুপ দেখো তোমরা গ্রুপ সতেরো এবং তোমরা জানো আর হলো পি ব্লক মৌল ঠিক আছে এবং এইখানে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি এস এবং পি অরবিটালে যতটা ইলেকট্রন আছে তার সাথে যোগ করে দিতে হয় ওকে তাহলে দেখো এইখানে এস এবং পিতে তার মানে দেখো এস আর পিতে অবশ্যই সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে আছে এবং পিতে সর্বোচ্চ তাহলে পাঁচটা ইলেকট্রন থাকবে তাহলে পাঁচ আর দুই হলো সাত এবং দু সতেরো হয়ে গেল তাহলে উদ্দীপকের আর মৌলটি হবে আমরা জানি তাহলে উদ্দীপকের আর মৌলটি হবে যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ের মৌল তাহলে দেখো সর্বোচ্চ প্রধান সংখ্যা হবে টু তার মানে টু এস টু এবং টু পি ফাইভ তাহলে ওয়ান এস টু তার মানে এবং এই মৌলটা হলো আর তাহলে আর হলো দেখো দুই দুই চার চারপাশ নয় তাহলে আর মৌলটা হলো ফ্লোরিন তাহলে উদ্দীপকের আর মৌলটা হলো ফ্লোরিন ঠিক আছে এবং এখানে দেখো জ্যাট মূল্যটা কী হবে অনুরূপভাবে আমরা জানি যে এটা তৃতীয় পর্যায়ের মূল তাহলে তৃতীয় পর্যায়ের মূল্য মানে কি দেখো আমরা জানি থ্রি এস টু থ্রি পি ফাইভ দ্যাট মিন্স এর আগে দাও ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তার মানে এখানে দেখা যাচ্ছে আর মৌলটি জ্যাট মৌলটি হবে ক্লোরিন দুই দুই চার দশ সতেরো তাহলে জ্যাট মৌলটি হবে ক্লোরিন ওকে আচ্ছা এবার আসো যে কোশ্চেন নম্বর ওয়ান তাহলে কোশ্চেন ওয়ানে কি বলা আছে দেখো যে আর সর্বাপেক্ষা তরিত্রিনাত্মক মৌল আমরা জানি তরিত্রিনাত্মকতা কাকে বলে হ্যাঁ যে সমযুজি বন্ধনে আবদ্ধ দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটি পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে ওই মৌলের তরিত্রীণাত্মকতা বলে সাপোজ মনে করো আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা ভিন্ন মৌল হ্যাঁ ওরা ইলেকট্রন শেয়ার করে সমযুজি বন্ধনে আবদ্ধ হলো এবং এই শেয়ারকৃত ইলেকট্রন যদি বিপ্রমাণু তার নিজের দিকে টেনে নেয় তখন সেটাকে বলা হয় হুম ওই মৌলের বি মৌলের তরিত্রিনাত্মকতা ক্লিয়ার তাহলে এগেন আবার বলি যে সমযোজি বন্ধনে আবদ্ধ এরকম দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটা প্রমাণু তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে আমরা বলবো ওই মৌলের ঋণাত্মকতা এখানে দেখো বি তার শেয়ারকৃত ইলেকট্রন যুগল তার নিজের দিকে টেনে নিয়ে গেল। এই কারণে এটাকে আমরা বলব বি তড়িৎ ঋণাত্মকতা ওকে তাহলে অনুভাবে দেখো আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ঋণাত্মকতার মান বাড়তে থাকে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ঋণাত্মকতার মান কমতে থাকে সেক্ষেত্রে তুমি দেখো এখানে আমরা জানি আ যে ফ্লোরিন যে মৌলটা যেমন আর মৌল বা ফ্লোরিনটা হলো হ্যাঁ সর্বডানের মৌল এবং সবার উপরের মৌল যার কারণে এখানে ফ্লোরিনের আকার ছোট আর ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে সে নিউক্লিয়াস ফ্লোরিন প্রমাণ নিউক্লিয়াস কি করে সমযোজী বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন যুগ ফ্লোরিন প্রমাণও তার নিজের দিকে কি করে আকর্ষণ করে যার কারণে ফ্লোরিন সর্বাধিক তরিত। ঋণাত্মক মৌল ক্লিয়ার তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটুকুর অ্যান্সার আমরা দিলাম এখন আমরা কোশ্চেন নম্বর টুতে আলোচনা করব দেখো আর এবং জেডের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি তার কারণসহ ব্যাখ্যা করো তাহলে ইলেকট্রন আসক্তি কী ইলেকট্রন আসক্তি হল যে ইলেকট্রন আসক্তি কী আমরা জানি গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংযোগ সংযোজের সংযোজনের ফলে একটি করে ইলেকট্রন সংযোজনের ফলে হ্যাঁ একমূল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি এখানে দেখো আর এবং জেডের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি হবে এখানে আমরা দেখি আরও এবং জ্যাডের মধ্যে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কি হয় হ্রাস পায় সেক্ষেত্রে তোমরা দেখো আর এবং জেড এরা একই গ্রুপের মূল গ্রুপ সতেরোর মূল ঠিক আছে এবং এখানে দেখো তাহলে জ্যাড দ্যাট মিন্স ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ফ্লোরিনের তুলনায় হ্যাঁ কারণ আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় ঠিক আছে সো দেখো সিক শিক্ষার্থীরা আমরা এখন জানি যে না এটা হলো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন কারণ আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব এখন আমরা জানি যে ফ্লোরিন নাইন পারমাণবিক সংখ্যা হলো নাইন ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ ঠিক আছে এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি হ্যাঁ থ্রি পি ফাইভ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা ফ্লোরিনের দুইটা শক্তিস্তর এই যে একটা এখানে একটা ওকে আর ক্লোরিনের তিনটা শক্তিস্তর এখানে দেখো তিনটা শক্তিস্তর এখানে আমরা দেখি যে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম শক্তিস্তরে স্তরে ইলেকট্রন থাকে দুইটা ওকে এবং দ্বিতীয় শক্তিস্তরে স্তরে ইলেকট্রন থাকে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে এটা হলো নিউক্লিয়াস প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তিস্তরে স্তরে হ্যাঁ আটটা ইলেকট্রন থাকে এবং তৃতীয় শক্তিস্তরে স্তরে দেখো এখানে ষাটটা ইলেকট্রন থাকে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এইখানে ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর হওয়ার কারণে ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তর দ্বিতীয় শক্তি হওয়ার কারণে তার আকার ছোট হয় আকার ছোট হওয়ার কারণে তা এখানে ইলেকট্রন গণত্বটা বেশি হয় আর ইলেকট্রন গণত্ব বেশি হওয়ার কারণে এখানে বাইরে থেকে আগত ইলেকট্রনের প্রতি তার আকর্ষণের তুলনায় বিকর্ষণটা বেশি হয় এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি এখানে কি হয় কম হয় আর ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তর হল তৃতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তরও এখানে ষাটটি ইলেকট্রন আছে কিন্তু তৃতীয় শক্তিস্তর হওয়ার কারণে তা আকারে বড় বড় হওয়ার কারণে এখানে ইলেকট্রন গণত্ব তুলনামূলকভাবে কম যার কারণে বাইরে থেকে আগত ইলেকট্রনের প্রতি হ্যাঁ আকর্ষণটা একটু বেশি হয় এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নম্বর থ্রি আলোচনা করব। ঠিক আছে উদ্দীপকের সি থেকে যে যে মৌল সময় দেখো উদ্দীপকের সি থেকে যে মৌল সময়ের আইনীকরণ শক্তির মানের ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যতিক্রম সমূহ বিশ্লেষণ করো ওকে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা দেখো যে উদ্দীপকের সি থেকে যে তাহলে উদ্দীপকের সি হলো দেখো এখানে হলো সি দেখো এ জায়গায় হলো সি এবং দিক দিয়ে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং এখানে প্রথম আইনীকরণ শক্তি সেখানে কিলু জুলপার মূল এককে দেওয়া আছে ওকে তো সি আমরা দেখছি এখানে বি হলো দুই যার পারমাণবিক সংখ্যা দুই এবং সি হলো এখানে তিন ধরে নেব আমরা সি হলো তিন এবং এখানে ডি হলো ফোর এবং এখানে ই হল ফাইভ এবং এফ হল সিক্স এবং জি হল সেভেন এবং এইচ হল এইট এবং আই হল নাইন যে হলো টেন এবং এখানে দেখো কে হলো ইলেভেন এবং এল হলো টুয়েলভ ঠিক আছে তাহলে তোমরা জানো সি মৌলটা কী হবে কারণ তার পারমাণিক সংখ্যা যদি তিন হয় তাহলে সি হলো লিথিয়াম ক্লিয়ার তারপরে দেখো আর এটা চার চার মানে ভেরিলিয়াম ওকে এবং এখানে দেখো ভেরিলিয়াম ই হলো যেখানে এখানে দেখো পাঁচ তাহলে এটা হলো বোরন এবং এফ হল কার্বো ফ্লোরিন মানে এফ হল এখানে সি ঠিক আছে কার্বন এবং এখানে দেখো যে এই জি হলো এখানে নাইট্রোজেন এবং এইচ হলো অক্সিজেন এবং আই হলো দেখো নিয়ন ঠিক আছে এবং যে হলো এখানে দেখো সরি এখানে অক্সিজেন এটা হলো ফ্লোরিন আই হলো ফ্লোরিন এবং যে হলো যেহেতু তার পারমিক সংখ্যা দশ এই কারণে এটা নিয়ন হয়ে যাবে এবং যেহেতু কে এখানে দেখো কে এটা হলো এগারো ইলেভেন যদি হয় তাহলে সেটা হবে সোডিয়াম এবং এল এল হবে কি যে পারমাণিক সংখ্যা বারো তাহলে সেটা হবে ম্যাগনেশিয়াম ওকে এখন আমরা দেখছি যে সি থেকে যে এই পর্যন্ত সি থেকে যে দ্যাট মিন্স এখানে সি থেকে যে দ্যাট মিন্স লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত মৌলসমূহের সময়ের আইনীকরণ শক্তির মানের ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যতিক্রম সহ বিশ্লেষণ কর আমরা জানি এরা দ্বিতীয় পর্যায়ের মূল লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন এরা হল পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ের মূল আমরা জানি যে একই পর্যায়ে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে আইনীকরণ শক্তির মান কি হয় বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় সেক্ষেত্রে এখানে দেখো কার্বন অপেক্ষা আর বেরিলিয়াম লিথিয়াম অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি এবং বেরিলিয়াম থেকে বর্ণের আয়নীকরণ শক্তির মান আরও বেশি হওয়ার কথা কিন্তু দেখো আয়নীকরণ শক্তির মান কমে গেছে বেরিলিয়াম চেয়ে বোরনের আইনীকরণ শক্তির মান কমে গেছে আবার দেখো বে বরণের চেয়ে কার্বনে আইনিকরণ শক্তির মান বেড়ে গেছে আবার নাইট্রোজেন আইনিকরণ শক্তির মান কমে গেছে এখানে অক্সিজেনে আয়নিকরণ শক্তির মান হ্যাঁ হ্রাস পেয়ে গেছে এবং এই যে ব্যতিক্রম সেই জিনিসগুলো আমরা এখন আলোচনা কেন এই বেরিলিয়াম এবং বোরনের মধ্যে আয়নিকরণ শক্তির মান কমে গেছে এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এরকম তারতম্যের কারণটা কী আয়নিকরণ শক্তির তারতম্যের কারণটা কি আমরা জানি আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে স্তরে দ্যাট মিন্স স্তরে কোনো অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ থাকে অথবা পূর্ণ থাকে তাহলে সেটা স্থিতিশীল হয় এবং এই স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় যার কারণে তার আইনীকরণ শক্তির মানটা কি হয় বেশি হয় সেই ক্ষেত্রে তোমরা আমরা এখানে বেরিলিয়াম এবং বোরণের ক্ষেত্রে আমরা যদি তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখব এখন কি হয় তোমরা দেখো যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো চার সেই ক্ষেত্রে দেখো ওয়ান এস টু এবং টু এস টু সংখ্যা হলো পাঁচ সেই ক্ষেত্রে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান ক্লিয়ার তাহলে এখানে দেখো বেরিলিয়ামের যুদ্ধতা স্তরের অ্যাসরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে ইলেকট্রন দ্বারা পূর্ণ যার কারণে এটা কি স্থিতিশীল হ্যাঁ স্থিতিশীল হলে এ স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় যার কারণে বেরিলিয়ামের ইলেকট্রো আইনীকন শক্তির মান বেশি হয় অপরদিকে বরণের ক্ষেত্রে তোমরা দেখো বরণের এই যে টুপি অরবিটাল এটা আংশিকভাবে পূর্ণ আছে ঠিক আছে আংশিক পূর্ণ তাহলে আংশিক পূর্ণ হওয়ার কারণে এখান থেকে যেহেতু টুপিতে একটি ইলেকট্রন আছে হ্যাঁ এই একটি ইলেকট্রন সহজে সে কী করতে পারে অপসারণ করতে পারে অপসারণ করে কিন্তু দেখো আবার সেটা স্থিতিশীল হয়ে যায় তখন ওয়ান এস টু টু এস টু হয়ে যায় তখন টু এস অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় এই কারণে টুপি অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে সহজে অপসারণ করতে পারে যার কারণে বোরনের আইনীকরণ শক্তি বেরিলিয়ামের চেয়ে কী হয় কম হয় ঠিক আছে এবার আসো আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে কী অবস্থা একই কথা প্রযোজ্য আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি দেখো তা ওয়ান এস টু টু এস টু টু থ্রি তার মানে নাইট্রোজেনের যুজ্যতা স্তরে এই যে টুপি অরবিটার সেটা কিন্তু অর্ধপূর্ণ আছে কি আছে অর্ধপূর্ণ আর অর্ধপূর্ণ হওয়ার কারণে এটা অত্যন্ত স্থিতিশীল ঠিক আছে এ স্থিতিশীল হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির কি হয় প্রয়োজন হয় যার কারণে এটা নাইট্রোজেনের আইনীকরণ শক্তির মান কী হয় বেশি হয় ক্লিয়ার এখন দেখো অক্সিজেনের ক্ষেত্রে আবার কম হয়ে যায় কেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তার মানে এখানে দেখো আংশিক পূর্ণ এটা কি আংশিক পূর্ণ ঠিক আছে আংশিক পূর্ণ এখন এখানে দেখো অর্ধপূর্ণতার চেয়ে এখানে একটা ইলেকট্রন বেশি আছে তার মানে তিনটা থাকলে অর্ধপূর্ণ হয় এখানে চারটা আছে এই কারণে সে একটা ইলেকট্রন এখান থেকে সে সহজে কি করতে পারবে অপসারণ করে কিন্তু সে আবার অর্ধপূর্ণ হয়ে যাবে তখন এটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে যার কারণে অক্সিজেন পি অরবিটাল থেকে একটি ইলেকট্রন সে সহজে কি করতে পারে অপসারণ করতে পারে এই কারণে তার আয়নীকরণ শক্তির মান কিছুটা কম হয় যার কারণে আমরা বলতে পারি নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কি। কম ঠিক আছে এখন দেখো অরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ইলেকট্রন আসুক আইনীকরণ শক্তির মান আরও বেশি হয়ে যাচ্ছে এবং নিয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্লিয়ার কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা জানি তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে ইলেকট্রন থাকে অষ্টপূর্ণ থাকে এবং তার কারণে হ্যাঁ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয় যার কারণে সহজেই ইলেকট্রন অপসারণ করতে পারে না এই কারণে তার সহজেই ইলেকট্রন অপসারণ করতে পারে না এই কারণে তার আইনীকরণ শক্তির মান বেশি হয় ক্লিয়ার তাহলে আমরা আশাবাদী যে তিন নম্বর কোশ্চেনের যে উদ্দীপকের সি থেকে যে মৌলসমূহের আইনী করণ শক্তির মানের ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যতিক্রম সমূহ এই কোশ্চেনের অ্যান্সারটুকু সহজেই বুঝতে পেরেছ এবং তোমরা বাসায় এগুলো বারবার করে কি করবে অনুশীলন করবে এবং পড়বে এবং আশাবাদী এবার পরীক্ষায় অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে নি আইনিকরণ শক্তির সংজ্ঞা